ইউটিউবে আর মিথ্যা গসিপ নয়, সত্য খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গত বছর 25শে ফেব্রুয়ারি রবিবার ভোরবেলায় খবরটা ছড়িয়ে পড়েছিল। চিরবিদায় নিয়েছেন রূপকিরানি শ্রীদেবী, বিশ্বাসই করতে পারেননি অনেকে। ভেবেছিলেন সোশ্যাল মিডিয়ায় হয়তো কোনো ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু পরে জানা যায় সত্যি ইহলোকের মায়া কাটিয়ে বিদায় নিয়েছেন বলিউডের প্রথম মহিলা সুপারস্টার। আজ মঙ্গলবার, আজও কাকতালীয়ভাবে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এমনই এক দুঃসংবাদ। প্রয়াত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ভার্চুয়াল ওয়ালে ওয়ালে ঘুরতে থাকে এই খবর, ফলে ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। কিন্তু সত্যিটা কি, না এবার মন খারাপের কোনো কারণ নেই, কারণ বহাল তৈয়তে রয়েছে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। মানে বাঙালির মনে আলাদা আবেগ, তাই এমন খবর পেয়ে স্বাভাবিকভাবেই সিনেপ্রেমীরা উদ্বেগ প্রকাশ করতে থাকেন। এমনকি বেশ কিছু প্রতিষ্ঠানও তার মৃত্যু নিয়ে নানা গুজব ছড়াতে থাকে, ফলে উদ্বেগ আরও বাড়ে। অভিনেতা যিশু সেনগুপ্তর নাম ব্যবহার করে টুইটারেও ছড়িয়ে দেওয়া হয় এমন দুঃসংবাদ। বিষয়টি তার কানে যেতেই নেটিজেনদের সাবধান করেন অভিনেতা, কিন্তু সত্যিটা তখনও অধরাই ছিল। তবে বেলা গড়াতেই সন্দেহের মেঘ ঘাটে, জানা যায় যাবতীয় খবর মিথ্যে, পুরোটাই গুজব। সুস্থ এবং ভালোই আছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, এমনকি ছবির শুটিংও করছেন তিনি বলে খবর। বাংলার পাশাপাশি অসমীয়া, ইংরেজি ও হিন্দি সিনেমাতেও অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সত্যজিৎ রায়, তৃণাল সেন, শ্যাম বেনেগাল, জেমস আইবুরি, স্যার ডেভিড লিওনের মতো বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন এই বাঙালি তারকা। শতরঞ্জকে খিলারি, দুই পৃথিবী, একান্ত আপন, সরকার রাস, গুন্ডের মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। 72 পেরিয়েও এখনও অক্ষুণ্ণ তার জনপ্রিয়তা। তার জীবিত থাকার খবরে ধরে প্রাণ বেঁচেছেন অনুরাগীরা।